স্যার একজন প্রশ্ন করেছেন ফেসবুকে কামরুজ্জামান কামরুল উনি বলেছেন ওনার গোড়ালি ব্যথা আট মাস ধরে ব্যথার ওষুধ খেয়ে কাজ হচ্ছে না এখন কি করতে পারবেন যে আজকে আমরা গোড়ালি নিয়ে কথা বলছিলাম আসলে গোড়ালি ব্যথা পায়ের তলার ব্যথা অনেক জায়গা হতে পারে একটা হচ্ছে ঠিক গোড়ালি মানে আমরা দাঁড়ালে যেখানে হিল যেটা বলি এই হিলে পেইন হয় এটা একেবারে কমন তারপর অনেকের পায়ের পাতা পুরোটাতে ব্যথা হতে পারে অনেকের সামনের অংশে ব্যথা হতে পারে সেটা হচ্ছে ওই যে ম্যাটাটাসটো ফ্যালেঞ্জিয়াল যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলো বরাবর প্রধা হতে পারে তো গোড়ালি ব্যথার জন্য সবার আগেই মানে যেটা করতে হবে সবাইকেই খালি পায়ে হাঁটা যাবে না নাম্বার ওয়ান মানে বাসায় সবাই সফট সোলের জুতা ব্যবহার করতে পারবে করতে হবে শুধু যাদের বাড়ির ফ্লোর বা ম্যাজ মাটির তৈরি তারা ছাড়া তাদের মাটির তৈরি তারা কিন্তু নর্মাল খালি পেয়ে হাঁটতে পারে কোনো সমস্যা নেই কিন্তু যাদের পাকা বা আমাদের শহরের জীবন সবাই সফট জুতা ব্যবহার করবে ইভিন কি বের হলে সবসময় জুতাটা যেন কমফোর্টেবল হয় সফট থাকে তাহলে কিন্তু অনেকাংশেই পেইন্টটা কমে যাবে আর কন্ট্রাস্ট থেরাপি বলি আমরা কন্ট্রাস্ট বাথ সেটা বাসায় করতে পারে একটাতে কুসুম গরম পানি নিবে আর বালতি বা গামলায় ঠান্ডা পানি বা ফ্রিজের পানি নিবে তো একবার গরম পানিতে পা ডুবিয়ে দিবে আবার ঠান্ডা পানিতে এভাবে এক মিনিট করে দুবার মানে এটাতে এক মিনিটে এক মিনিট এভাবে অল্টারনেটিভ পাঁচ ছয় দশ মিনিট যদি প্রতিদিন করতে থাকে দশ পনেরো বিশ দিন কমে আসে কিন্তু ওই যে একই কথা আবার জুতা কারেকশন করতে হবে কারণ পায়ের তলার সমস্যা থাকতে পারে পেস প্ল্যানাস বা পেস ক্যাভাস ডিফরমিটি তো সেই ক্ষেত্রে আবার আমরা সে যে জুতাটা পরে সেটাকে কারেকশন করে দিই এবং বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে স্পেশালি এক্ষেত্রে লেজার খুব কার্যকরী লেজার থেরাপি অনেক কার্যকরী অথবা আপনার সার্স ফেরাডিক কারেন্ট খুব কার্যকরী অনেক ক্ষেত্রে প্রলো থেরাপি বা পিআরপি থেরাপি অনেক কার্যকরী অনেকে ধারণা যে থেরাপি মানেই হচ্ছে একখানে গিয়ে কেবল হিট दिली হয়ে যাবে এত সোজা না ইট ইজ মানে ইট ইজ নট ইজি হ্যাঁ এটা এখন এমন পর্যায়ে ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসা চলে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে এত রিসার্চ হচ্ছে যেটা স্পেসিফিক করা হচ্ছে প্রত্যেকটা থেরাপি আপনি এত সময় নষ্ট করবেন কেন আমি যদি শুধু প্রলো দিলে পা তলা ভালো হয়ে যেত আমি কেন দুই ঘন্টা তিন ঘন্টা ধরে প্রতিদিন হাসপাতালে যেতে থাকবে এটা তো প্রয়োজন নেই তো এই জিনিসটা হচ্ছে রিসার্চ বেস তারপরও আমরা যেগুলা বেসিক জিনিস যে পায়ের তলার জন্য জুতা একটা ইম্পর্টেন্ট অনেকে টাইট জুতা পরে এটা করা যাবে না এগুলো একটু খেয়াল করলে ইম্প্রুভ হয়ে যাবে জি স্যার একজন দর্শক আছেন ফোনে ফোনটা নিয়ে নিন জি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি রাজশাহী থেকে হাসান আলী বলছিলাম আমার বয়স 35 বছর জি জি আমার

চিকিৎসা করেছি আমি এ পর্যন্ত আমার দুই হাজার সতেরো সাল থেকে এই সমস্যাটা আমি খুলনাতে চিকিৎসা করেছিলাম অর্থোপেডিক ডাক্তারের কাছে আউটডোরে তারপরে রাজশাহী আমানা হাসপাতালে চিকিৎসা করছি মঞ্জুরি লাহি নিউরোলজি তারপরে কপুলারে চিকিৎসা করেছি কপিল উদ্দিন সারের কাছে এখন বর্তমান দেবাশিস রায় বিশ্বাসের কাছে চিকিৎসা করছিলাম আর কি আপনি কি এমআরআই করেছেন আপনার এমআরআই এমআরআই করা হয়েছে

কয়েকটা ধাপ আছে একটা হচ্ছে ডিক্স বালস দিস ইজ অলসো পিএলএডি ডিক্স প্রোটিউশন এটাও পিএলএডি ডিক্স এক্সট্রিউশন তারপরে হচ্ছে সিকুয়েস্টাম স্পাইনাল ক্যানেল স্টোনোস্ট এগুলো অল আর পিএলএডি ঘুরে ফিরে একই কথা তো কারো এক কারো অপারেশন লাগে কারো থেরাপিতে ভালো হয় কারো এক্সারসাইজ করলে ভালো হয়ে যায় কেউ ওষুধ খেলে ভালো হয়ে যায় কেউ নিয়ম কারণ মেনে চললেই ভালো থাকে এখন ইট ডিপেন্ডস অন যেহেতু আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক বছর চলে গেছে এক বছর একটা লোক কাজ ছাড়া কিভাবে থাকে তা তো কাজ করতে হবে সংসার থাকে বা আপনার আরো বা আপনার ইনকামের একটা একটা ব্যাপার আছে তো আমার মনে হয় আপনার প্রপার ওয়ে ফিজিওথেরাপি চিকিৎসাটা একটু করেন ন্যূনতম এক দেড় মাস একটা হসপিটালাইজড হয়ে ভালো কোনো ডাক্তারের তত্ত্বাবধানে আশা করি এটা ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি ওনারা দেখে অপারেশন কথা বলে থাকে আমি তো আর এমআরআই ছবি দেখি নাই যদি এরকম হয় আপনার পায়ের পাতা অবশ হয়ে গিয়েছে ফুড ড্রপ প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হয় বা মাঝে মাঝে পা একেবারে শক্তি হারিয়ে ফেলেন তাহলে ও অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে তা আমার মনে হয় আপনি একটু পিএলআইডি নিয়ে একটু একটু স্টাডি করেন হ্যাঁ আর আমার ইউটিউব এবং ফেসবুকে অনেকগুলো এক্সারসাইজ দিয়েছি পিএলআইডির দেখে দেখে যে এক্সারসাইজটা করলে আপনার ভালো লাগে সে এক্সারসাইজটা কন্টিনিউ করেন আর যদি আমি জানি না রাজশাহীতে পুকুর আছে কিনা সব পুকুর তো দখল হয়ে গেছে সাঁতার কাটতে পারেন এটা খুব ভালো যদি সাঁতার কাটতে পারেন এখন তো বর্ষাকাল গরমের ঋতু সাঁতার কাটতে পারেন এটা অনেক উপকারে আসবে রেস্টে থাকবেন আর ওই যে বসা চলাফেরা যেগুলো আমরা বারবার বলছি মেরুদণ্ড সোজা হয়ে চলাফেরা করতে হবে নিয়ম মাফিক এই এইগুলো কিন্তু আপনাকে শিখতেই হবে শুধু আপনি না সবাইকেই না হলে পিএলআইডি নিয়ে আসতে হবে কিছুই করার নেই এটা ঘাড়ও হতে পারে কোমরও হতে পারে পিঠেও হতে পারে আশা করি আপনি আজকে উত্তর পেয়েছেন এভাবে একটু আপনি ম্যানেজ করার চেষ্টা করেন স্যার ব্যথার কারণগুলো তো আমরা সাপ্লিমেন্ট জানলাম স্যার বাড়তি জন্য কিন্তু একটা কারণ হতে পারে হ্যাঁ হ্যাঁ obesidad obesidad আমরা প্রায় রোগীদের এটা একটা বড় কারণ স্পেশালি হাটু এবং গোড়ালি ব্যথার ক্ষেত্রে আমরা হাটু ব্যথা রোগী দেখা যায় যে ইমপ্রুভ করে ভালো হয়ে যায় আবার হয় ডিউ টু তো অবেসিটিটা টা আসলে রোগীদের একদিনে হয় না এটা আস্তে আস্তে হয়ে যায় যখন ইয়াং বয়সে থাকে সে খাবার খায় বেশি অনেক হরমোনাল প্রবলেম থেকে হয় খুব রেয়ার বেশিরভাগই হচ্ছে আপনার ল্যাক অফ এক্টিভিটি মুভমেন্ট নাই চলাফেরা নাই হাঁটা চলাফেরা নাই পাশাপাশি খাবার খাচ্ছে তো কেউ যদি হাঁটা চলাফেরা কোনো কারণে করতে না পারে সময় না পাওয়া বা কোনো কারণ হচ্ছে না তার উচিত ডায়েট কন্ট্রোল করা ঠিক না মানে একটা আপনার যে খাবারটা খাবেন সেটা তো বডি থেকে ইউটিলাইজ হইতে হবে তো ইউটিলাইজ না একদিক দিয়ে করলেন না আরেক দিক দিয়ে আপনাকে বল আপনার গুদাম ঘরে কেবল আপনি ওজন ঢুকালেন আমাদের লিভার তো হচ্ছে গুদাম ঘর তো শরীরের এবং লিভার যখন পারে না সে শরীর অন্যান্য টিস্যুতে পাঠিয়ে দেয় বিভিন্ন ফেটি মানে ফ্যাট জমতে থাকে তা আমার মনে হয় অভিসিটিটা হাঁটু এবং গোড়ালি ব্যথা রুগীদের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং একদিনে না হোক আপনার কয়েক মাস একটা প্রোগ্রাম করতে হবে যেন আস্তে আস্তে ওজনটা কমানো যায় লাইট হতে পারে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টার মাধ্যমে বা বিভিন্ন এক্সারসাইজ মাধ্যমে obesidadityটা কমাতে হবে কমতেই হবে মানে এটার কোনো বিকল্প নাই আমরা এটা হচ্ছে কি এটা মানুষ অনেক ক্ষেত্রেই হচ্ছে খাবারের মধ্যে একটা নেশা থাকে মানুষের নেশাজি বিড়ি সিগারেট বা মদ তামাকের প্রতি টানা খাবারের প্রতি এফিনিটি থাকে নেশা আসে অনেক সময় যে স্বাভাবিকই যে খাবারগুলো আমরা নিয়মিত খাই যেগুলো আমরা বলি হালাল খাবার এই খাবারই অনেক অতিরিক্ত খায় এই জন্যই খাবার খাওয়ার সময় বেটার আগে পানি খেয়ে নেওয়া অন্তত এক গ্লাস বা দুই গ্লাস খালি পেটে যদি পানি খেয়ে দেন উনি খাবারটা খায় তাহলে ওনার যতই সামনে খাবার থাকুক চাহিদা কমে যাবে তো এটা হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে বা ওই যে দাওয়াত দিলে ওখানে অনেক খাবার খাওয়া হয়ে যায় বা বাসায় একটা মানুষ যত মুভমেন্ট কম করবে সে বেশি খাবে এটা হচ্ছে স্টাডি ওয়ার্ক কিভাবে সে বেশি খায় সে কিন্তু মুভমেন্ট কম মানে সে আয়দার বাসায় বা ঈদ থাকে সারাক্ষণ তো থাকলে বাসায় থাকলে তার খাবার কিন্তু বাসায় পর একটা একবার 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 খাচ্ছে 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 কেক এটা রুটিন তিনবেলা খাবার তো আবার বিকেল স্ন্যাক্স করতেছে আর আমাদের মা বোনরা তো আলহামদুলিল্লাহ ওনারা কেবল খাওয়াইতে পারলেই ভালো মানে বাসার সবাই কেবল আত্মীয় স্বজন আসলে কেবল খাওয়াবে তো এটা একটা বাংলাদেশের আমি বলি যে একটা ঐতিহ্য যদিও কিন্তু ওনাদেরও একটু সচেতন হওয়া উচিত যে বাসার লোকটার আপনি বেশি খাওয়ায় যদি তাকে অসুস্থ বানান এটা তো আসলে ক্যালোরিটা প্রপারলি ইউটিলাইজ করতে হবে এক্সারসাইজের বিকল্প নেই